আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে প্রতিবাদী সভা, চা পাতা সহ উবাদিয়াকে বয়কটের ডাক। শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতি, গৃহস্থের হাত পা বেঁধে অর্থ ও স্বর্ণলঙ্কার লুট। স্কুল ছাত্রীর হাত ধরে টানাটানি, গাছে বেঁধে উত্তম মধ্যম মহিলার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রোজকান্দির চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে বুধবার শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বুদ্ধিজীবী মহল। গ্রামীণ কৃষকদের উচ্ছেদ ও চা শ্রমিকদের বঞ্চনার অপসন্ধিতে বরাকবাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে উবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানের চা পাতা বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। কোন অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানাবেন না, এই মানুষটাকে পুরোপুরি বয়কট করুন এবং যদি সম্ভব হয় তার বাগানের যে প্রোডাক্ট রয়েছে সেই বাগানের প্রোডাক্টও বয়কট করুন, যাতে কিছুদিনের মধ্যেই সে প্রকাশ্যে নিঃশর্তভাবে এই আমাদের অপমান করার যে বক্তব্য সে রেখেছে তার জন্য দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে এবং সে তার এই কথা যাতে স্পষ্টভাবে উইথড্র করে। পাশাপাশি উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে উবাদিয়ার মন্তব্যকে সমর্থন করে দিলীপ কুমার আগুনে ঘি ঢালার জন্য আলটপকা মন্তব্য করাকেও এদিন ধিক্কার জানিয়েছেন তারা। দিলীপ কুমারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার সতর্ক বার্তা দিয়েছেন শহরের সুশীল সমাজ। ঈশ্বর ভাই উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাদের এহেন মন্তব্য উপত্যকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করবে বলে মনে করেন তারা। তাই উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন দল সংগঠন সহ বিশিষ্ট নাগরিকরা। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বরাকবালিতে বসবাস করছে মানুষ, বাঙালি হোক বা যেই হোক, ভাবতেই পারে না যে এই অঞ্চলটা একদিন বাংলাদেশ হয়ে যাবে। কুমারের এই যে মন্তব্য, এই মন্তব্য করার সুযোগ করে দিয়েছেন ঈশ্বরভাই উপাধিয়া। হয়তো ঈশ্বরভাই উপাধিয়া বলেছেন যে আমার বিরুদ্ধে সামাজিক মাধ্যম পত্রপত্রিকায় যেভাবে লেখালেখি শুরু হয়েছে আমার সমর্থনে তুমি একটা কিছু বলো। একটা পত্রিকার মালিক, একটা পত্রিকা চালায়, সাংবাদিকতা করে এই যে উক্তি করলো প্রেরণা ভারতী, হ্যাঁ এই যে উক্তি করলো দিলীপ, এই উক্তির মধ্য দিয়ে দিলীপ একটা সংঘাত তৈরি করতে চাইছে। এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বরাক উপত্যকার মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, উইপোকা ইত্যাদি নানা নামে যেভাবে ঘোষিত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, এইসব চক্রান্তমূলক উক্তি উপাদিয়া করেছেন। তো এই যে বাংলাদেশি তকমাটা সেটে দেওয়া, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একেবারে চক্রান্ত করে একেবারে পরিকল্পিতভাবে তারা উবাদিয়ার মুখে দিয়ে বলিয়েছেন। তাই আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে আমরা অতীতের কথা একটাও ভুলে যাইনি এবং অতি সত্বর উবাদিয়া মহোদয়কে আমরা অনুরোধ জানাবো, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি সরকারের প্ররোচনায় পা দেবেন না এবং তিনি অবশ্যই বরাকবাসীর যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের প্রতি তিনি সহমর্মিতা এবং সদিচ্ছা প্রকাশ করে প্রেস বিবৃতি দিয়ে যেভাবে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন সেভাবেই তিনি কথাগুলো
উইথড্র করবেন সেটা আমরা তাকে দাবি জানাচ্ছি এবং সরকারকে বলছি এই ধরনের প্ররোচনামূলক কথাতে তারা যেন আশকারা না দেয়। যদি কেউ এই ধরনের প্ররোচনামূলক কথা বলে এবং সরকারের যদি কোনো ধরনের এর অভিসন্ধি না থাকে তা সরকার সুয়োমোটো কেস করুক, নিয়ে তাকে অপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করুক। যদি সেটা না করে তাহলে আমাদের বুঝতে হয় যে এই ধরনের কথা বলার পেছনে সরকারি মদত রয়েছে, যাকে আমরা ধিক্কার জানাই। দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে শালগঙ্গায়। ডাকাতরা হাত পা বেঁধে অর্থ সহ স্বর্ণলঙ্কার নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন বিধানসভার শালগঙ্গা বাজার এলাকায়। মঙ্গলবার রাত আনুমানিক একটায় এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে 10-12 জনের ডাকাত দল হাতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাত দল অস্ত্র দেখিয়ে প্রথমে এক এক জায়গায় এক এক জনকে হাত পা বেঁধে রেখে লুটপাট চালায়। ঘরে তাণ্ডব চালিয়ে শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও ঘরের লঙ্কারের স্বর্ণালঙ্কার সহ আনুমানিক 20 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে তারপর নগদ অর্থের জন্য বাড়ির মালিক বিকাশ রায়ের গলায় ধারালো অস্ত্র ধরে। প্রাণের ভয়ে বিকাশ জানান দোকানে নগদ রয়েছে, পরে দোকানঘর থেকে নগদ 4 লক্ষ টাকা লুট করে যাওয়ার সময় ডাকাতরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকার গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক বিভূষণ সংবাদ মাধ্যমের কাছে জানান, ঘটনার খবর পেয়ে তিনি উধারবন থানায় ওসির মোবাইলে কয়েকবার ফোন করলে ওসির সঙ্গে যোগাযোগ হয়নি। পরে স্থানীয় বিডিপি সম্পাদক বিভূষণ বিধায়ক মিহিরকান্তি সোমকে জানান, বিধায়ক এসপি নোমাল মাহাতোকে ফোন করে অবগত করেন। সঙ্গে সঙ্গে শিলচর থেকে ছুটে আসেন এসপি সদর থানার ওসি অর্মিত সিং, অ্যাডিশনাল এসপি রেণুকান্ত শীতল কুমার ও উধারবন থানার ওসি হাওকাম চাংসং এসে তদন্ত শুরু করেন। পরে ডগ স্কোয়াড এসে শালগঙ্গা আশ্রম পয়েন্ট হয়ে টালিগ্রামের দিকে গিয়ে তদন্ত চালায়। রাত্রি 1:43 শঙ্কুর সূত্রগুলো আমার ফোন করছে যে বিকাশ রায়ের বাড়ি ডাকাত গিয়েছে। ওই সঙ্গে সঙ্গে আমি ওসি স্যারকে ফোন করছি। হ্যাঁ, ওসি স্যার দুইবার রিংছে, তাই ফোন উঠেছি না। এরপরে আমি সঙ্গে সঙ্গে আমরা MLA-র ফোন করছি, বানুরে ফোন করছি, মিহিরকান্তি সঙ্গে ফোন করছি, সঙ্গে সঙ্গে তাই ওসি হয়েছেন, এসপি হয়েছেন, এসপি হয়েছেন, সব হয়েছেন। বিকাশ রায়ের বছর চুনা দানা হাতের খুলিয়া এরা বান্ধিয়া বান্ধি সব বান্ধিয়া আর করছে। বাইরের সময় গুলির আওয়াজ শোনা গেছে। কয় রাউন্ড গুলি করছে? 2 রাউন্ড গুলি করছে। প্রায় আনুমানিক কত টাকা হইব? কত টাকা হয় বলে গেছে? টাকা ওকা তো তারা কইছে 8-10 লাখ টাকার সম্ভাবনা। টাকা ওকা কয়জনের দল? তারা কইছে যে বিকাশ সরকারের যখন আপনি তখন 5 জনের তারা ধরছে, যদি তারা দা গোলাপ ধরছে, এরপরে তারা দোষা করে সব কিছু দিয়েছে, তার মম মানে সবগুলো ভিসা বানছে, তার বউর সব সোনা দানা খুলিয়ে নিয়েছে, লাস্ট বাচ্চারে নিয়েছে, কিছু টাকা দাও। স্কুলে যাওয়ার সময় ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে জনগণের রোষের মুখে যুবক, গাছে বেঁধে উত্তম মাধ্যমিক মহিলার। মঙ্গলবার কাছারের লক্ষ্মীপুর ফুলের তোলে এলাকায় সংঘটিত হয়েছে ঘটনাটি। পরে যুবকটিকে লক্ষ্মীপুর পুলিশের হাতে সমঝে দিয়েছে জনগণ। যুবকটির নাম সুরজ সিং, পেশায় নিউজ পেপার বিক্রেতা এবং সে লক্ষ্মীপুর সিঙ্গিরবন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রতিদিন সকালবেলা সাইকেল নিয়ে সিঙ্গিরবন থেকে ফুলের তোল গিয়ে পেপার সংগ্রহ করে নিয়ে যায়। এদিন ঠিক একইভাবে পেপার সংগ্রহ করতে সেই ঘটনায় জড়িয়ে পড়ে সুরজ। তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার আরও অভিযোগ রয়েছে বলে জানা যায়। গ্রামের হতদরিদ্র জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করে চললেও একাংশ স্বার্থান্বেষী ও দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি সুযোগ সুবিধাগুলো গরিব মানুষের ভাগ্যে জুটছে না। ঘটনাটি ঘটেছে মধ্য ধুলার পানিপুরা জিপির 4 ও 5 নং গ্রুপ এলাকায়। আমি খুব দুঃখিত, আমরা জিপি যত স্টাফ আসেন এরা কই কি তা আমি কইলাম বলে গোটা ফুরি যার গিয়া গরিব মানুষ, আমি লেংরা মানুষ, আর চোখে একটা জাল ধরছে, কামাই দামাই নাই, আমার গোটা দেন করে না তুমি পাইবাই, 1 নম্বর পাইবাই গোটা বাদে জায়গা দিয়ে আনলে 2-3টা করাইছে, কিন্তু 90টা 150টা 200টা করা
একটাও গুণ নাই, সারা ত্রিপুরাপুঞ্জি শালগঙ্গা নিয়াংপুঞ্জি হদিকে দেওয়া ওর টাকা খায়া খায়া 20,000-15,000 করে খায়া খায়া আমরা 4 নম্বর গ্রুপের গৌরতা কাটি কাটি নিয়া হদিকে। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পানিভরা জিপির এই দুটি গ্রুপ এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষের বাঁশ বেতের কাঁচা ঘরগুলো ভেঙে পড়লেও সেদিকে দৃষ্টি নেই জিপির পঞ্চায়েত কর্তাদের। বুধবার পানিভরা জিপির কাটাখাল এলাকার বজেন্দ্র সিনহা, সুষমা সিনহা, ফুলরানী সিনহা, অনি সিনহা, জবা সিনহা, সুমিতা দাস প্রমুখ বলেন তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, অতি কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন, দিনমজুরি অন্যান্য কাজকর্ম করে যা কিছু পান তা দিয়ে পরিবার প্রতিপালন করেন, এই অবস্থায় তারা ঘর নির্মাণ করবেন কিভাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের জন্য তারা বারবার পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু প্রতিবারই তাদের নিরাশ করেছেন প্রতিনিধিরা। এদিন তারা ক্ষোভের সুরে বলেন যারা পঞ্চায়েত কর্তাদের পকেট ভারী করতে পারেন তারাই পেয়ে যান প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। ও দেখো আমার বাঙ্গা উঙ্গা ঘর মাটিউটি সব করিয়া সারছে, এখনো আমার ইন্দ্রাবাস দেয় না কি তা লাগে, সবে তো পাইয়া সারছে, অন্য জীবির মানুষে সব পাইছে আমরা পাইছি না, এখনো কোনো মতে রুজি রোজগার করিয়া বাচ্চা উচা পড়া, বৃষ্টি পড়বার সময় আছে আমি এখন চিতা করতাম ই করে কোনো মতে রুজি রোজগার করিয়া খাই আর পানি বড়া জিপি 4 নম্বর গ্রুপ আমরা ডিগ লাগাইয়া রাখছি আর কই কয়েকদিন পরে তো এই গরুরা পড়িয়া যাইব স্যার, একটু দয়া করে দেখান স্যার। আর বাংলাদেশ থেকে আগত আমাদের চ্যানেলে সক্রিয় সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক আমিনুল হক ভূঁইয়াকে আমার বাংলা চ্যানেলের পরিবারের পক্ষে উষ্ণ সংবর্ধনা জানালেন আমার বাংলা বৈদ্যুতিক চ্যানেলের কর্ণধার বিক্রম পাল। এদিন শিলচরে বাংলাদেশ থেকে আগত অতিথি তথা চ্যানেলের সংবাদদাতা আমিনুল বাবুকে স্বাগত জানিয়ে চ্যানেলের পক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকভাবে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান আমার বাংলার কর্ণধার। পাশাপাশি প্রথমে তার শিলচর ভ্রমণে কাছে পেয়ে হাতে চ্যানেলের লোগো সমঝে দেন চ্যানেলের কর্ণধার বিক্রম বাবু। সাংবাদিক আমিনুল বাবু দীর্ঘদিন থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর বরাকের এক জনপ্রিয় সংবাদপত্রে প্রেরণ করে আসছেন এবং প্রথমবার শিলচরে এসে আমার বাংলা চ্যানেলের সংবাদ পরিবেশনায় মুগ্ধ হয়ে অঙ্গাঙ্গিভাবে মিলিত হন চ্যানেলে। বরাকের উৎসুক দর্শকদের জন্য সাংবাদিক আমিনুল বাবুর সক্রিয় সহযোগিতা সর্বদা পাবে বলে আশাবাদী গোটা আমার বাংলা পরিবার। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক মনমোথ নাথ আজ দুপুর 2:45 শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দলের কর্মী সমর্থক ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। সাম্প্রতিককালে তিনি বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের নেতৃত্বকারী ভূমিকা পালন করেন। এছাড়াও এনআরসির বিরুদ্ধে শিলচর লামডিং ব্রডগেজ সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন সহ বিভিন্ন নাগরিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। দলের উকিলপট্টিস্থিত কার্যালয়ে তার মরদেহ পৌঁছালে সেখানে দল ও গণসংগঠনের পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে সমঝে দেওয়া হয়। এবং আপনারা জেনে রাখবেন যে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মরদেহ যেন কোনো ধরনের ধর্মীয় সংস্কারের মাধ্যমে শেষকৃত্য না করে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হয়। আমরা সেই জন্যই একটু পরেই তার মরদেহটা আমরা শিলচর অ্যানাটমি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে নিয়ে যাব, সেখানেই আমরা দান করব। কমরেড মনমোথ নাথ দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন এবং অতি সম্প্রতি তিনি যে দায়িত্বটা পালন করেছেন সেটা হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে, ইলেকট্রিসিটি স্মার্ট মিটারের বিরুদ্ধে যে আন্দোলনটা গোটা আসামে সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, কাছাড় জেলা কমিটির সভাপতি তিনি ছিলেন এবং এই সভাপতি থাকা অবস্থায় তিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তিনি আন্দোলন পরিচালনা করেছেন এবং তারই সুযোগ্য নেতৃত্বে আমাদের কাছাড় জেলায় তথা গোটা বরাক উপত্যকায়
এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করেছে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একে একে আমরা মাল্যদান করব, পুষ্পার্ঘ অর্পণ করব। প্রস্তুতির চূড়ান্ত রাত পোহালেই শুরু হবে টান্টুর উরুস মাহফিল। বরাক উপত্যকার আধ্যাত্মিকতার অন্যতম পীঠস্থান হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টান্টু দরবার শরীফের শাহ সুফি হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মজাদ্দদি ও পীরে তরিকত শাহ সুফি হজরত আতাউর রহমান চৌধুরীর উরুস মাহফিল ও তরিকতের বাৎসরিক জলসা আগামীকাল 8 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন রাস্তাঘাটে গাড়িতে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করল জলসা কমিটি। এদিন বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামগণ মাহফিলে উপস্থিত হয়ে মূল্যবান নসিহত প্রদান করবেন। সবাইকে এদিনের উরুস মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন জলসা বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা। 8 ফেব্রুয়ারি সকাল 8 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত টান্টু দরবার শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত উরুস মাহফিলে বরাক তথা বহির্বরাকের প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ এবং দাওয়াত রইল, আপনারা এই মুবারকময় মাহফিলে অংশগ্রহণ করুন এবং দুনিয়ায় এবং আখেরাতের অবশেষ সওয়াব হাসিল করুন। বর্তমানে দেশের অবস্থা, দেশের হালত অত্যন্ত খারাপ। তার ধরুন অনেক ইসলামিক প্রোগ্রামের পারমিশন সরকার দিচ্ছে না, অথবা কোনো কোনো প্রোগ্রামের পারমিশন রাত্রে 10টা পর্যন্ত দিচ্ছে। বিভিন্ন আইন কানুনের মধ্য দিয়ে পারমিশনগুলা জেলা প্রশাসন, প্রত্যেক জেলা প্রশাসন দিয়ে যাচ্ছেন। তাই আমাদের উরুস মাহফিলের পারমিশন পেতে হলে 2-3টি নিয়ম রয়েছে, সরকার যে নিয়ম আমাদেরকে দিয়েছে তার মধ্যে হলো যে মাইক না বাজানোর জন্য, কারণ বর্তমানে সামনে ম্যাট্রিক পরীক্ষা আছে, আরও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা থাকে, টাউনের মধ্যে যানজট থাকে, এই যানজট সৃষ্টি হয়, আর এই যানজটের কারণে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমাদের উরুস মাহফিল কমিটিকে বারবার আমাদের হাইলাকান্দির এসপি মহোদয় বলেছেন যে আমি পারমিশন দেব, কিন্তু জনসাধারণের কাছে আপনাদেরকে বিনম্র অনুরোধ জানাতে হবে যে ওনারা মাইক যাতে না বাজিয়ে আসে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে প্রতিবাদী সভা, চা পাতা সহ উবাদিয়াকে বয়কটের ডাক। শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতি, গৃহস্থের হাত পা বেঁধে অর্থ ও স্বর্ণলঙ্কার লুট। স্কুল ছাত্রীর হাত ধরে টানাটানি, গাছে বেঁধে উত্তম মধ্যম মহিলার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।